বর্তমান সময়ে আহলে হাদিস তথা লা মাযহাবের নব্য আবিষ্কৃত জানাজার নামাজ এবং ইসলামী শরীয়তের জানাজার নামাজের মধ্যে পার্থক্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশে ও প্রবাসে দর্শক শ্রোতা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাজার নামাজ সম্পর্কে আলোচনা করব। বর্তমান সময়ে আহলে হাদিস তথা লা মাযহাবের নব্য আবিষ্কৃত জানাজার নামাজ এবং ইসলামী শরীয়তের জানাজার নামাজের মধ্যে পার্থক্যগুলো আপনাদের সম্মুখে পেশ করব। বর্তমান সময়ে আহলে হাদিস তথা লা মাযহাবের নব্য আবিষ্কৃত জানাজার নামাজ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد الله أكبر. إسلامي شريعتير جنازار نماز জানাজার নামাজের নিয়ম। নওয়াইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতি ফরযিল কিফায়া আসসানাউ লিল্লাহি আলা ওয়াসসালাতু আলান নাবী ওয়াদদুআউ লিহাযাল মাইয়িত ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যার জানাজার নামাজ আদায় করব, উনি যদি পুরুষ হয় তাহলে আমরা লেহাজাল মাইয়িত বলব, আর যদি পুরুষ না হয়, যদি মহিলা হয় তখন লেহাজাল মাইয়িত এর জায়গায় লেহাজিহিল মাইয়িতি এই শব্দটি আমরা উচ্চারণ করব। নিয়ত করে কান পর্যন্ত হাত উঠাইয়ে আল্লাহ আকবার বলে নাভির নিচে হাত বেঁধে নিব এবং সানা পড়ব, যা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। নামাজের যে সানা সেটার অনুরূপ থাকবে, কিন্তু জানাজার নামাজের মধ্যে একটি শব্দ অতিরিক্ত হবে, সেটা হলো ওয়াজাল্লা সানাউকা। এই শব্দটি অতিরিক্ত বলতে হবে। এরপর হাত না উঠাইয়ে আমরা দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে দরুদ শরীফ পড়ব, যা আমরা নামাজের মধ্যে পড়ি। এরপর আল্লাহু আকবার বলে নিম্মুক্ত দোয়া পাঠ করব, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরপর আল্লাহু আকবার তথা শেষ তাকবীর বলবো, অতঃপর সালাম ফেরাবো। এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো, যদি কারো উপরুক্ত দোয়া স্মরণ না থাকে সে অন্য কোন একটি দোয়া মাসুরা পড়ে নিবে। মৃত ব্যক্তি নাবালক হয় তাহলে তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হবে, যে দোয়াটি হলো আল্লাহুম্মা ইজআলহু লানা ফরাতা ওয়াজআলহু লানা আজরা ওয়া যুহরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফিআ। যদি যে শিশু মারা গিয়েছে উনি যদি না সন্তান হয় তাহলে ইজআলহু জায়গায় আমরা ইজআলহা শব্দটি উচ্চারণ করব।
জানাজার চার তকবীরের প্রথম তকবীরে হাত উঠাবে, বাকি তকবীর গুলোতে হাত উঠাবে না। চতুর্থ তকবীর বলার সাথে সাথে হাত খুলে নেবে, সালাম ফেরাবে। উল্লেখিত বিষয় সাধারণত জানাজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমরা যেন এইসব বিষয়গুলো ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করে যথাযথ পদ্ধতিতে ইসলামী শরীয়ত অনুযায়ী আমরা যেন জানাজার নামাজ আদায় করি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।